হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট বর্তমানে মোবাইল নাম্বার লিঙ্ক সমস্ত কার্ডের সাথে বা ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু গুরুত্বপূর্ণ যারা যারা এই মোবাইল নাম্বার লিঙ্কটি করেননি বা যারা যারা মোবাইল নাম্বার লিঙ্ক সমস্ত কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের সাথে করেছেন তারা কোন মোবাইল নাম্বার কোন কার্ডের সাথে করেছেন বা আদেও কি করেছেন কিনা মোবাইল নাম্বার এছাড়াও বিভিন্ন কার্ডের সাথে বিভিন্ন মোবাইল নাম্বার করেছেন সেই মোবাইল নাম্বারগুলোর কোনো অস্তিত্ব নেই সেইগুলো জানার জন্য আপনাদের এখন কোনো সাইবার ক্যাফে যেতে লাগবে না বাড়িতে বসেই মোবাইল বা ডেস্কটপের মাধ্যমে আপনারা কিন্তু নিজেরাই অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই রেশন কার্ড এ সমস্ত বিভিন্ন কার্ডের কোন মোবাইল নাম্বার আপনার লিংক আছে বা কোন কার্ডে আপনার লিংক নেই মোবাইল নাম্বার তো সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি ভিডিওটির কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ওভার টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো আসুন দেখে নি অনলাইনের মাধ্যমে কি করে সার্চ করে জানা যাবে যে কোন কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিংক করা আছে তো দর্শক বন্ধুগণ সবার প্রথমে গুগলে এসে আমরা সার্চ করবো হেলথ আইডি বলে হেলথ আইডি সার্চ করার পরে এখানে দেখুন এবিএইচএ নাম্বার বা আয়ুষ্মান ভারত নাম্বার এই অপশানের উপর ক্লিক করব এই অপশানের উপর ক্লিক করে দেওয়ার পরে এটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এই পেজে এসে সবার প্রথমে আপনাদের করতে হবে হচ্ছে ক্রিয়েট এবিএইচএ নাম্বার এই অপশানের উপর ক্লিক করলে দেখুন এবিএইচএ নাম্বার ক্রিয়েট করার জন্য দুটো অপশান আপনাদের দেখাচ্ছে একটা হচ্ছে আধার কার্ডের মাধ্যমে আর একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে তো সবার প্রথমে আপনাদের আধার কার্ডের এই যে অপশনটি রয়েছে এই অপশান উপর ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরে এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে আই এগ্রি চেকবক্স টের উপরে ক্লিক করে এখানে দেখুন এটি ক্যাপচার দিয়েছে একটা সাম দিয়েছে যে সামটা আপনাদের ফিল করতে হবে ফিল করে দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশনটির ওপর ক্লিক করে দেওয়ার পরে আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে দেখুন এখানে কোন মোবাইল নাম্বার করা আছে তার লাস্ট ফোর ডিজিট কিন্তু এখানে দেখিয়ে দেবে আর সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে আর যদি আপনার মোবাইল নাম্বার না করা থাকে তাহলে কিন্তু আধার হবে না বা আধার কার্ডের কোনো মোবাইল নাম্বার কিন্তু এখানে শো করবে না এটা হচ্ছে একটা নতুন প্রসেস আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা চেক করার জন্য আর নর্মাল যে প্রসেসটা হচ্ছে সেটা ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা চেক করতে পারবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এছাড়াও প্যান কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রেশন কার্ডের সাথে ভোটার কার্ডের সাথে ব্যাংকের বইয়ের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আদৌ আছে কিনা বা কোন মোবাইল নাম্বার কোন কার্ডের সাথে রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবো তো আমি আবার এখানে ইউআইডিআই বলে সার্চ করব গুগলে এসে ইউআইডিআই বলে গুগলে সার্চ করার পরে এখানে আধারের পেজে আমরা চলে এসেছি আধারের অফিসিয়াল এর হোম পেজে চলে আসার পরে এখানে ডাউনলোড আধার বা চেক আধার স্ট্যাটাস যে কোনো একটি অপশান এর উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটি ড্যাশবোর্ড আপনার সামনে কিন্তু ওপেন হয়ে গেছে আপনারা এই ড্যাশবোর্ডে এসে নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে দেওয়ার পরে চেক আধার ভ্যালিডিটি এই অপশান ওপর উপর আপনাকে ক্লিক করতে হবে এই অপশান এর ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটি পেজ আপনার সামনে কিন্তু ওপেন হয়ে গেছে এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে লাগবে আধার কার্ড নাম্বার বসিয়ে কোড বসিয়ে আমি এখানে ক্লিক ক্লিক করলাম তো করার সাথে সাথে কিন্তু আপনার কার্ডের সাথে মোবাইল নাম্বার করা থাকে তাহলে কিন্তু কোন মোবাইল নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনার এখানে দেখিয়ে দেবে আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে সেটা এখানে নাল দেখাবে সেই নিয়েও ভিডিও আমি আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গেছে কিভাবে আপনি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন আপনারা চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন বা আমি এই ভিডিওর এই স্ক্রিনে বা আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো এছাড়াও আপনারা এই ড্যাশবোর্ডে এসে এই লগ ইন অপশানের উপর ক্লিক করেও আপনারা দেখতে পারবেন আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি না এটা গেল হচ্ছে আধারের সেকশন এর পরে আসি কিভাবে আপনারা প্যান কার্ডের সাথে দেখবেন যে কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তার জন্য গুগলে গিয়ে প্যান কার্ড ডাউনলোড বলে সার্চ করবেন যদি আপনাদের প্যান কার্ড এনএসডিএল থেকে করা থাকে তাহলে এনএসডিএল অপশানের উপর ক্লিক করবেন আর যদি ইউটিআই টিএসএল থেকে করা থাকে তাহলে এই প্যান কার্ড ইউটিআই টিএসএল উপর ক্লিক করবে যে কোনো একটি ক্লিক করলেই সেটা হয়ে যায় তো আমি আপনাদের এনএসডিএল থেকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট যে লিঙ্কটি রয়েছে তার উপরে সামনে ওপেন হয়ে গেছে এখানে এসে আপনার প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনার আধার কার্ড নাম্বার কিন্তু এখানে বসাতে লাগবে তারপর ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে এই চেক বক্সের উপরে টিক দিয়ে এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পরে এই সাবমিট অপশনের উপর ক্লিক করবে সাবমিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আপনার প্যান কার্ড নাম্বার কোন মোবাইল নাম্বারের সাথে প্যান কার্ডটি লিংক রয়েছে কোন মেল আইডি দেওয়া রয়েছে পিন কোড সবকিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার প্যান কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিংক রয়েছে বা কোন মেল আইডি লিংক রয়েছে আর কোন অ্যাড্রেসে আপনার প্যান কার্ডটি রয়েছে কোন পিন কোড অ্যাড্রেসে এছাড়াও আপনি এখান থেকে প্যান কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন যদি প্যান কার্ড আপনার খুঁজে না পান যদি প্যান কার্ড নাম্বারটি আপনার কাছে থাকে তাহলে কিন্তু ই প্যান কার্ড যদি আপনি এনএসডিএল দিয়ে করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করতে হয় সেই নিয়েও ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি আমি তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখানে দেখে নিতে পারবেন তো আধার কার্ড আর প্যান কার্ডটি খুব ইজিভাবে আপনাদের বলে দিয়েছি যদি কোনো জায়গায় বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরপরে আসি ভোটার কার্ড আর রেশন কার্ড কীভাবে আপনারা চেক করবেন কোন মোবাইল নাম্বারের সাথে লিংক রয়েছে ভোটার কার্ডটি চেক করার জন্য এসে ভোটার সার্ভিস পোর্টাল সার্চ করবে ভোটার ভোটার সার্ভিস পোর্টাল সার্চ করে দেওয়ার পরে দেখুন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে আপনারা চলে এসছেন হোম পেজে চলে আসার পরে সবার ফার্স্টে আপনাদের এখান থেকে লগ ইন করে নিতে হবে কিভাবে এই পোর্টালটি লগ ইন যদি আপনাদের না করার থাকে তাহলে রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে নতুন ভোটার কার্ড মোবাইল নাম্বার লিংক। ই ভোটার কার্ড ডাউনলোড এই সমস্ত নিয়ে কিন্তু আমাদের অলরেডি ভিডিও বানানো হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করাও হয়ে গেছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওগুলো দেখতে পারবেন বা বা আমি এই ভিডিওর ইন স্ক্রিনে দিয়ে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন তো দেখুন আমি মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ওখানে লগ ইন করে নিয়েছি এবার আমি যে মোবাইল নাম্বার এখানে বসেছি সেই মোবাইলে একটি ও টিপি যাবে সেই ওটিপি আমি এখানে বসিয়ে দেবো ওটিপি বসিয়ে দেওয়ার পরে আমাদের এই পোর্টালটি অলরেডি লগ হয়ে গেছে লগ করে নেওয়ার পরে এখানে ডাউনলোড এই ক্লিক করবে এপিক ডাউনলোড অপশন এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার আপনার বসাতে বলছে তো আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে স্টেট চুজ করে নেবেন স্টেট চুজ করে নেওয়ার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন সার্চ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার ভোটার কার্ডের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারপরে নিচের দিকে স্ক্রল করে এখানে দেখুন যে কোন মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক রয়েছে তার ফোর ডিজিট কিন্তু এখানে দেওয়া আছে যদি মোবাইল নাম্বার সাথে লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু আপনাদের এই ফর্ম এই ফিল করতে হবে মোবাইল নাম্বার লিঙ্ক এর জন্য কিভাবে ফিল করবেন তার ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবার আসি রেশন কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিংক লিংক রয়েছে বা আদৌ কি আছে কিনা সেটা কিভাবে দেখবেন যদি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে আপনার অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ওভার টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে গুগলে এসে রেশন কার্ড বলে সার্চ করব। রেশন কার্ড বলে সার্চ করার পরে ফার্স্ট যে অপশানটি রয়েছে দেখুন রেশন কার্ড এই অপশানের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আমরা চলে এসেছি হোম পেজে চলে আসার পরে নিচের দিকে স্ক্রল করে এখানে দেখুন দেওয়া আছে দুটো অপশান লিঙ্ক আধার উইথ রেশন কার্ড আর একটা রয়েছে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল সেকেন্ড যে অপশানটি রয়েছে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল এই অপশনের উপর ক্লিক করবে এই অপশানের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার রেশন কার্ড নাম্বার কিন্তু বসাতে হবে তো আপনার এখানে রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন রেশন কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ অপশনের উপর ক্লিক করলে আপনাদের কোন আধার কার্ড নাম্বারের সাথে লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বার কিন্তু এখানে শো করবে আর যদি সেটা শো না করে তাহলে ভাববেন যে আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই বা আধার কার্ড লিঙ্ক করা নেই বা আপনার রেশন কার্ডের ই কেওয়াইসি করা নেই অতি অবশ্যই রেশন কার্ডের ই কেওয়াইসি আপনারা করে নেবেন কিভাবে রেশন কার্ডের ই কেওয়াইসি করতে হয় সেই নিয়েও ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে তারও লিংক আমি এই ভিডিও বা আই দিয়ে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন বা চ্যানেল ভিজিট করেও চাইলে আপনারা দেখে নিতে পারেন রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ডের কিভাবে আপনারা চেক করবেন আপনার কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে বা আদেও কি লিঙ্ক করা নেই সেই সমস্ত বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ওভার টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এরপর আসি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার কোন মোবাইল নাম্বার করা আছে সেটা কিভাবে চেক করবে তো আমি এস বি আই দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এস বি আই সার্চ করে নেওয়ার পরে এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল সাইটটির লিংক রয়েছে সেই লিঙ্ক এর উপরে আমি ক্লিক করলাম লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন অফিসিয়াল সাইডের হোম পেজ টি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে এসে এই কাস্টমার কেয়ার যে অপশনটি কাস্টমার কেয়ার ক্লিক করবে কাস্টমার কেয়ার ক্লিক করে দেওয়ার পরে এটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে এখান থেকে আদার্স যে সে অপশন টি ক্লিক করবেন মানে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে পার্সোনাল সেগমেন্ট বা ইন্ডিভিজুয়াল কাস্টমার অপশনটি সিলেক্ট করবে সিলেক্ট করে নেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করলে আরো একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে গেছে যেখানে ইন্টার অ্যাকাউন্ট নাম্বার বলছে আপনাদের যদি এস বি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচার কোড বসিয়ে দিলে আপনার কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এখানে কিন্তু শো করবে আর যদি আপনারা এসবিআই অ্যাকাউন্ট হোল্ডার না হয়ে থাকেন অন্য কোন ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে কিভাবে আপনারা মোবাইল নাম্বারটি চেক করবেন সেটা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো গুগলে এসে আমরা এখানে সার্চ করব পি এফ এম এস সার্চ করে নেওয়ার পরে দেখুন লিংক আমাদের সামনে অনস্ক্রিনে চলে এসেছে এই পি এফ এম এস এর যে লিঙ্কটি তার উপরে আমরা ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে আসবো হোম পেজে চলে আসার পরে নো ইয়োর পেমেন্ট অপশানের ওপর ক্লিক করব নো ইয়োর পেমেন্ট অপশানের ওপর ক্লিক করে দেওয়ার পরে এখানে ব্যাংকের নাম আপনাদের বসিয়ে দিতে লাগবে তো দেখুন এখানে ব্যাংকের নাম বা ব্যাংকের যে প্রথম চারটে অক্ষর বসানোর পরে কিন্তু সেই ব্যাংকের নাম যা যা এখানে এই লিস্টে রয়েছে এই সাইডের পরপর লিস্ট কিন্তু চলে আসবে সেখান থেকে আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার সেই ব্যাঙ্কটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিতে লাগবে তারপর সেটা কনফার্ম করার জন্য আর একবার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে ক্যাপচার কোড বসিয়ে সেন্ড ওটিপি অন রেজিস্টার মোবাইল নাম্বার অপশনের উপর ক্লিক করলে আপনার কিন্তু মোবাইল নাম্বারটি শো করে দেবে আর যদি মোবাইল নাম্বার আপনার লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু সেটা শো হবে না ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে সেই নিয়েও ভিডিও আমাদের অলরেডি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি আমি তারও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো সমস্ত কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিভাবে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করবেন বা আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে কোন মোবাইল নাম্বার লিঙ্কটি আপনাদের করা আছে খুবই ইজিলিভাবে কিন্তু কোন সাইবার ক্যাফে না গিয়ে বা কোনো জায়গায় না গিয়ে আপনারা কিন্তু বাড়িতে বসেই চেক করতে পারবেন বিনা খরচায় খুবই অল্প সময় মোবাইল বা ডেস্কটপের মাধ্যমে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন No, no va. No, no.